রাজ্যের সংবাদ মাধ্যম ও সাংবাদিকদের সরকারিভাবে করোনার প্রথম সারির যোদ্ধা হিসেবে ঘোষণা করা হোক। বন্ধুর নাম সুদীপের বিলুনিয়া সদস্যদের পক্ষ থেকে দাবি উঠছে মুখ্যমন্ত্রীর কাছে। বন্ধুর নাম সুদীপের বিলুনিয়ার সদস্যরা ফ্যাক্স যোগে রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের কাছে আবেদনপত্র পাঠিয়ে এই দাবি করেন। এরপর বন্ধুর নাম সুদীপের বিলুনিয়া সদস্যদের পক্ষ থেকে শুক্রবার বেলা 3:30 নাগাদ শিশু উদ্যান এলাকায় এক সদস্যের বাড়িতে আয়োজিত হয় সাংবাদিক সম্মেলন। এদিনের আয়োজিত সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বন্ধুর নাম সুদীপের সদস্য অজিতাভ মজুমদার, জীবন দে সহ অন্যান্যরা। সদস্য অজিতাভ মজুমদার এদিনের আয়োজিত সাংবাদিক সম্মেলনে বলেন, করোনাকালে রাজ্যবাসীর জন্য প্রথম সারির যোদ্ধাদের সাথে আমরা কাজ করেছি। রাজ্য সরকার যাদের করোনাকালে প্রথম সারির যোদ্ধা হিসেবে ঘোষণা করেছিলেন সেই জন্য অভিনন্দন ও সাধুবাদ জানাই রাজ্য সরকারকে। সেই সঙ্গে রাজ্য সংবাদ মাধ্যম ও সাংবাদিকদের প্রথম সারির যোদ্ধা হিসেবে ঘোষণা করার জন্য আবেদন করছি, কেননা এই সংবাদ মাধ্যম ও সাংবাদিক বন্ধুরা রাজ্যের বিভিন্ন পাহাড় থেকে সমতল এবং গ্রাম থেকে শহর বিভিন্ন এলাকায় গিয়ে তথ্য সংগ্রহ ও সম্প্রচারের মাধ্যমে রাজ্য সরকার ও দপ্তরগুলিকে পরিষেবা প্রদান করার সাহায্য করার মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা প্রদান করেছে। তাই মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের কাছে আবেদন করছি, রাজ্যের সংবাদ মাধ্যম ও সাংবাদিকদের সরকারিভাবে করোনার প্রথম সারির যোদ্ধা হিসেবে ঘোষণা করার। দপ্তর বলুন, আরক্ষা দপ্তর বলুন, স্বরাষ্ট্র দপ্তর বলুন, যে সকল কর্মী এই করোনাকালে খুব পরিশ্রম করছে মানুষের স্বার্থে, এমনকি তাদের এই কর্ম প্রশংসনীয়। তার সঙ্গে রাজ্যের যারা সাংবাদিক রয়েছেন, সংবাদ মাধ্যমের সাথে জড়িত, তারাও বিভিন্নভাবে হাত বাড়িয়ে দিচ্ছে, এমনকি সরকারকে এই করোনা মোকাবিলায় বিভিন্ন তথ্য সংগ্রহ এমনকি সম্প্রচারের মাধ্যমে সাহায্য করছে। আমি রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রাখতে চাই, যেভাবে চিকিৎসা ব্যবস্থা বলুন, স্বাস্থ্য দপ্তর বা আরক্ষা দপ্তর, স্বরাষ্ট্র দপ্তরের কর্মচারীদের এই করোনাকালে প্রথম সারির যোদ্ধা হিসাবে ঘোষণা করা হয়েছে, রাজ্যের যারা সংবাদ মাধ্যম বা সাংবাদিক রয়েছেন ওদেরকেও যাতে ওদের প্রশংসনীয় কাজের জন্য এই সাংবাদিকদের করোনার প্রথম সারির যোদ্ধা হিসাবে সরকারিভাবে ঘোষণা করা হয়। বিলোনিয়া থেকে সমীর দেবনাথের প্রতিবেদন, দুরন্ত টিভি।